Subscribe now and press the bell icon. Never miss an update. Excuse me, বলছি আমি কি একটু বসতে পারি? আসলে আশেপাশে কোথাও বসার সিট খালি নেই। হ্যাঁ হ্যাঁ বসুন না, ফাঁকাই তো আছে, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ। পাপিয়া? কে ছেলেটা? তুমি এর সাথে বসে আছো? কে এটা? আরে এটা কি আমি কি করে জানবো? তুমি জানো না? ও তোমার সাথে বসে আছে আর তুমি বলছো তুমি জানো না, মিথ্যে বলছো আমায়। আজকে আমি আসতে দেরি করেছি বলে তুমি একটা অন্য ছেলের সাথে বসে থাকবে? কি বলছো কি এসব? বললাম তো ও কি আমি জানি না। আর তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো আমাকে। আমি যেটা বলতে চাইছি সেটা তুমি পরিষ্কার বুঝতে পারছো? তুমি কি আমাদের আর সম্পর্কটা রাখতে চাইছো না? হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি ঠিক বলেছো। আই টু ব্রেক আপ উইথ ইউ। আসলে তোমার মতো একটা খারাপ ছেলের সাথে সম্পর্ক করাটাই না আমার সবথেকে বড় ভুল হয়েছে। আমিও তোমার সাথে এই সম্পর্ক রাখতে চাই না। आपके प्यार में हम सवरने लगे, इस कदर आपसे हमको मोहब्बत हुई। जरा तस्वीर से तू निकल के सामने आ मेरी महबूबा। শুনছেন, চিনতে পারছেন আমাকে? হ্যাঁ পারছি। এটা কি নতুন বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ আসলে সেদিনের কথাটা বলবো বলেই আপনাকে দেখে এদিকে এগিয়ে এলাম। সে শুভ আমার খুব ভালো বন্ধু, আর সেদিন ও আমাকে ফোন করে ডেকেছিল, যথারীতি আমিও গিয়েছিলাম। আর তারপর ভাই, পাপিয়ার সাথে আমি আর সম্পর্কটা রাখতে চাই না। কেন রে, ও এমন কি করলো? দেখো কি করেছে বা আমি কি করছি আর কেন করছি আর ওর সাথে ব্রেকআপটাই বা কেন করছি, এত ডিটেলস আমি তোকে বলতে পারবো না। কিন্তু তোকে একটা সাহায্য করতে হবে। কি বল? দেখ ও তো তোকে চেনে না, তাই সন্দেহ করার কিছু নেই। ওই দেখ ও ওখানটায় বসে আছে, ওর পাশে গিয়ে তুই বসবি, তারপর আমি গিয়ে নানা অজুহাতে ওর সাথে সম্পর্কটা শেষ করে দেবো। ও এতটা খারাপ ছেলে আমি তো জানতামই না। বেঈমান একটা, ধন্যবাদ আপনাকে আমাকে সব কিছু বলার জন্য। না না ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমার মনে হলো আপনাকে জানাটা দরকার তাই জানালাম। এক্ষুনি ফোন করব আমি ওকে। কিন্তু ও তোর ফোন নাম্বার চেঞ্জ করেছে। আপনি ওর নতুন নাম্বারটা আমাকে দিতে পারবেন? হ্যাঁ নিন। ওকে থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা আমি আসি তাহলে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যালো শুভ। না আমি শুভ, দাদা বলছি। দাদা একটু ফোনটা দেওয়া যাবে? না অ্যাকচুয়ালি শুভ একটু হসপিটালে গেছে, আপনি যা বলার আমাকে বলতে পারেন। আসলে ওর সাথে কিছু কথা ছিল আমার, খুব দরকারি। ওকে একটু বলে দিতে পারবে যে ছোট মন্দিরের পাশে এসে যেন আমার সাথে দেখা করে, তাহলে খুব ভালো হয়। কখন দেখা করতে বলবো? কাল সকাল 10টার সময়। আচ্ছা ঠিক আছে বলে দেবো। ওকে। কি গো কি বলবো? আরে ও দাদা ফোনটা ধরেছিল, আমি বলে দিলাম, বললো ও এলে বলে দেবে। আচ্ছা এখন চলো। আচ্ছা চলো। কেমন আছো বলো? আর কি জন্যই বা ডাকলি আমাকে? বেঈমান,
বিশ্বাসঘাতক, কেন করলে তুমি এটা আমার সাথে? হ্যাঁ কেন করলে বলো, উত্তর দাও। উত্তর দেবেই বা কি করে, উত্তর দেওয়ার মতন তো তোমার মুখও নেই। তুমি কি ভেবেছো তোমার ছাড়া আমি ভালো থাকবো না? তোমার ছাড়া আমি খুব ভালো আছি। ওই দেখো, ওটা আমার নতুন বয়ফ্রেন্ড, আর ও আমাকে খুব ভালোবাসে, ও কোনদিন ছেড়ে যাবে না আমাকে। হাই, হ্যালো, আই এম সৌরভ। আই এম শুভ, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি, আমি তোমাকে এখনো খুব ভালোবাসি বাপিয়া, আমায় ক্ষমা করো। কিছু করার ছিল না আমার, আমার যে মরণবাদী ক্যান্সার, ডাক্তার বলেছিল আমার তার বেশি দিন সময় নেই, আমি বেশি দিন বাঁচব না। ভালো থেকে যাবো। হারিয়ে যায় অসময়।